26 মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হয় দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন উপস্থিত অতিথিরা কবির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এদিন। ভারত এবং বাংলাদেশকে সাহিত্যের দিক থেকে, আমাদের সংস্কৃতির দিক থেকে যিনি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করেছিলেন, আমরা বরাবরই বলে থাকি যে রবীন্দ্র এবং নজরুল, এই রবীন্দ্র এবং নজরুলের চিন্তাধারা নিয়েই আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিশেষ করে বাঙালি অংশের মানুষ যারা রয়েছেন তাদেরকে এগিয়ে যেতে হবে। এবং কিছুদিন আগেও আপনারা জানেন যে আমরা রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ সারা ত্রিপুরা রাজ্যে ঘটা করে পালন করেছি তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে। এবং আজকে আমরা প্রাকৃতিক কিছু গোলযোগ রয়েছে, তারপরেও নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই জন্মদিন পালন করার জন্য আমরা তথ্য সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা রাজ্য সরকার, আমরা মিলিত হয়েছি। তো আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে সংস্কৃতি যদি না থাকে, সাহিত্য যদি না থাকে, কবিতা যদি না থাকে, মানুষের মনের ভাব প্রকাশ করা সেটা সম্ভব হয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।